বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম, জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর শিকদার ছোটন। আপনি সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। ছোটন লোটন নামে বাংলাদেশ তথা ঢাকা শহর নাম শুনলেই কাপ। আরেকদিকে ছিল অভি নিরু। ওই সময় ছাত্র রাজনীতির অনেক বড় একটা বিষয় ছিল ক্যাডার রাজনীতি, এবং সেই সময় নাকি সাধারণ ছাত্ররা যেখানে সিট পেত না থাকবার জন্যে, যেখানে তোষক পেত না ঘুমাবার জন্য, সেখানে আপনারা এক ভরি দুই ভরি তিন ভরি স্বর্ণের চেইন পরে রাস্তায় ঘুরতেন এবং আপনাদেরকে দেখলে লোকে ভয় পেত। অনেক ভয়াবহ ঘটনার সাথে জড়িত, কথাটা কতটুকু সত্য? টেরোরিস্ট দ্য আর্ট অব দ্য ক্যাপিটালিজম। 1975 প্রেক্ষাপটের পর আসলে আমাদের নৈতিক আদর্শভিত্তিক রাজনীতির চর্চাটা ছিল না। আমরা যারা আদর্শবাদ রাজনীতি করতে চাইছিলাম, মনের প্রাণে আমাদের ইচ্ছা ছিল প্রকৃতিশীল রাজনীতি করার, কিন্তু আমরা ইচ্ছা করলেও পারি নাই। এরশাদ সাহেবের কর্মী এবং আপনি এরশাদ সাহেবের হাতে তৈরি ক্যাডারও বলতে পারি আমরা, তাহলে আপনি কেন এই ভোল পাল্টালেন? আমার বাবা 1975 সালে যখন এমপি ছিলেন, আমি তখন এমপি হোস্টেলে থাকতাম। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা, আমার দৃষ্টিতে বঙ্গকন্যা শ্রদ্ধাভাজন আপা, উনি কথায় কথা অনেক সময় বলে পত্রপত্রিকায় গণমাধ্যমে যে আওয়ামী লীগের এত কর্মী এত জনগণ, আমার বাবার যখন মৃত্যু হয় তখন আমি একটি মানুষকে পাইনি আমার বাবাকে দেখার জন্য। 80 সালে বিএনপির তথাকথিত গুন্ডা বাহিনী, সাধারণ এক ব্যাপারে বিএনপির গুন্ডা বাহিনীরা আমার বাবাকে মাথায় বাড়ি দিয়ে রাস্তায় ফিরে রাখছিল। উনার জীবনটাই ছিল মুজিব ভাই, এবং মৃত্যুর আগ পর্যন্ত 94 বছর পর্যন্ত বেঁচে ছিলেন উনি। টেলিভিশন খুলে দিয়ে বলতো, দেখতো আমার মেয়েটা কি জীবিত আছে কিনা, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উনিকে জিজ্ঞাসা করতো। যখন এরশাদ ক্ষমতায় আসেন, ওনার সামনে আমি অনেকবার গেছি, ওনার সহচর্য অনেকবার ছিলাম আমি। আমি একটা স্লোগান দিচ্ছিলাম, চাই নেশাহীন প্রতিদিন, চাই সন্ত্রাস মুক্ত শিক্ষানুগণ। এটা ব্যানার নিয়ে আমরা ছেলে এবং মেয়েরা মিলে বোধহয় 5,000 স্টুডেন্ট মিছিল করে আমরা প্রেস ক্লাবে এসে বক্তৃতা দিই। তৎকালীন সময় মেয়র ছিলেন নাজির রহমান মঞ্জু সাহেব। আমাকে নাজির রহমান মঞ্জু সাহেব ডেকে বললেন যে এতগুলি ব্যাংকের আপনি প্রিন্সিপাল অফিসার হবেন। আমি কি কর্তব্য বিমূঢ়ে জিজ্ঞাসা করলাম, আমি এখনো মাস্টার ডিগ্রি পাস করিনি, আমি একটা ব্যাংকের দায়িত্বে চলে যাব, এটা তো আমার আদর্শত্বে তো পড়ে না। আমি ওনাকে সরি, মুখের উপর আমি সরি বলছি, এবং আজ পর্যন্ত আমি আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্টে 98 পয়সা নেই বর্তমান অবস্থা পর্যন্ত। চলেন কীভাবে? আমার বাবার পৈতৃক সূত্রে আমার বাবার না, আমার বাবার দাদা এবং আমার নানা ট্রেডিশনাল যে সকল সম্পত্তি আছে সেই সম্পত্তি ভাড়া যা আছে সে ভাড়া, আর টুকটাক যা ব্যবসা বাণিজ্য করি ওইটার উপর দিয়ে আমি চলাফেরি। আমি অত্যন্ত অল্পতে সন্তুষ্ট একটা মানুষ, তবে আমি স্মার্টনেস খুব পছন্দ করি। বর্তমান ছাত্র রাজনীতি তো শুধুমাত্র অনেক অংশেই টাকার সাথে নির্ভরশীল, টাকা রোজগার বেশি করতে পারাই যেন ছাত্র রাজনীতির একটি বড় উদ্দেশ্য বা ছাত্র নেতা হবার বড় উদ্দেশ্য। এই ব্যাপারে আপনার ব্যাপারটা আসলে আশ্চর্যজনক একটা বিষয়। আমরা রাজনীতি করছি, কখনো টেন্ডারবাজি করি, কখনো একটা লাইসেন্স বানাই। আমার 300 টাকা ছিল ছাত্র সংসদে হাত খরচ, সেটা দিয়ে আমি ছাত্র সংসদ চালিয়ে 4 বছরের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেউ কাউর একটা থাপড় দেয়। তাহলে আপনাদের সম্পর্কে এই মিথ্যে ধারণা কারা দিল? 90-এর প্রেক্ষাপটে পরিবর্তন ঘটে, জাতীয় পার্টিকে উলঙ্গ করার স্বার্থে মিডিয়া এত সুন্দরভাবে আমাদেরকে প্রকাশ করলো যে আমাদেরকে আজকে এখানে আনতে আমাদেরকে বাধ্য করাইছে, এবং এই জন্য মিডিয়াকে আমি ধন্যবাদ দিই। আপনি যে আমাকে বললেন, আপনি যারা আমাকে ভয় পায়, আমাকে ভয় পায় তারা, যারা বাংলাদেশ, বাঙালি জাতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, এবং যারা সাম্প্রদায়িক এবং তারাই আমাকে ভয় পায়। যদি এটা ফ্ল্যাশ হয় আমি তাতেও কোনো আপত্তি করি না,
কারণ আমি প্রতি সময় মৃত্যুকে আলিঙ্গন করি।